কীভাবে একটি ইউটিউব চ্যানেল আর্ট তৈরি করতে হয় তার মানে আমাদের একটি ইউটিউব চ্যানেল আছে এবং সেখানে আমরা একটি নিজস্ব তৈরি করে একটি সুন্দর চ্যানেল আর্ট আপলোড করতে চাই এবং আমরা অন্য কারোর ডাউনলোড করে বা কপিরাইট আইনে আমরা এটি পলিসি ভায়োলেশন করতে চাই না সব তো আমাদেরকে এখন একটি চ্যানেল আর্ট তৈরি করতে গেলে আমরা সর্বপ্রথম আমাদের ব্রাউজারে যাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলে ফিরে যাবো তো ইউটিউবে ক্লিক করার পরে বা ইউটিউবে ঢোকার পরে আপনি এখানে আপনার যে ইমেল দিয়ে ইউটিউব চ্যানেলটি ক্রিয়েট করা সেই ইমেলে আপনি এই যে ইউটিউব স্টুডিও অর্থাৎ এখানে প্রবেশ করবেন করার পরে এই যে এই যে লেফট সাইডে আপনি দেখুন ইউর চ্যানেল এবং এখানে ইউটিউব চ্যানেল তো ভিউ চ্যানেল এখানে আমরা ক্লিক করলাম অর্থাৎ সরাসরি চ্যানেল ইউআরএল এ চলে গেল চ্যানেলের হোম পেজ হ্যাঁ তো এখানে দেখুন এই যে আমাদের একটি ইউটিউব চ্যানেল আর অলরেডি দেওয়া আছে তো আমরা এরকম সিমিলারই আর একটা তৈরি করে দেখি তো এখানে সাধারণত আমরা এই যে ক্যামেরা আইকন রাইট সাইডে এখানে আমরা ক্লিক করব তো এখানে দেখুন বলতেছে যে আপলোড করতে তো আমরা এখন যেহেতু নতুন তৈরি করব সেই জন্যে এখানে যেমন দেখুন রিকমেন্ডেড চ্যানেল আর্ট সাইজ বলেছে যে পঁচিশশো ষাট ইন্টু চোদ্দোশো চল্লিশ তো আমরা এত কিছু মেনটেন্স না করে আমরা সহজ একটা পথ অবলম্বন করব তো এখানে দেখুন হাউ টু ক্রিয়েট চ্যানেল আর্ট তো আমরা এখানে ক্লিক করছি এবং একটু স্ক্রোল করে নিচে যে দেখব যে চ্যানেল আর টেম্পলেট তো এখানে আমরা এই ড্রপডাউন মেনুতে ক্লিক করছি এবং এখানে চ্যানেল আর্ট টেম্পলেট এই যে ডাউনলোড করতে বলতেছে আমরা এখান থেকে ডাউনলোড করে নেব এই যে সেভ আমরা ডেস্কটপে সেভ করলাম আমরা মিনিমাইজ করে দিচ্ছি আমরা ডেস্কটপে এই চ্যানেল আর্টটা জিপ ফোল্ডারে আসে তো আমরা এটিকে এক্সট্রাক্ট করব এই যে চ্যানেল আর্ট টেমপ্লেট ফ্রেমওয়ার্ক এই প্রথমে একটা এখানে দুই নম্বরে দেখুন সরাসরি পিএইচডি ফাইল অর্থাৎ এটিতে ক্লিক করলে সরাসরি ফটোশপ আমি একবার ক্লিক করে দেখাচ্ছি ওকে এই হচ্ছে যে ইউটিউবের যে চ্যানেল আর্ট টেম্পলেটটা সরাসরি ফটোশপ ফাইল এখান থেকে আপনি সহজেই করে নিতে পারবেন তো আমি এর থেকে সহজ মাধ্যমে দেখাচ্ছি ওপেন অর্থাৎ আমি ওখানেই ফিরে যাই আপনার বোঝার সুবিধার জন্য যে আমরা এক্সট্রাক্ট করেছিলাম এখানেই দেখুন যে চ্যানেল আর্ট টেম্পলেট জাস্ট একটা ফটো হ্যাঁ এটি আমরা এখন আপলোড করব তো এটি আমরা ড্রাক করে নিয়ে ফটোশপের পরে নিয়ে এসে ছেড়ে দিচ্ছি ওকে আচ্ছা এই হচ্ছে যে আমাদের ইউটিউব চ্যানেল আর্ট একটা টেম্পলেট তো এখানে আমরা সর্বপ্রথম আমাদেরকে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসবো তো আপনি গুগল করে ডাউনলোড করে নিতে পারেন তো আমি জাস্ট ফাইলে ক্লিক করে ওপেন করছি আমি ডেস্কটপে একটা রেখে দিয়েছি অনলাইন থেকে ডাউনলোড করে এই যে তো আমরা এটি কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করছি এবং কন্ট্রোল সি দিয়ে কপি করে আমাদের মেন টেম্পলেটে ফিরে যে কন্ট্রোল ভি এবং কন্ট্রোল টি চাপ দিয়ে এটিকে ফুল স্ক্রিন করে দেব ওকে এন্টার আচ্ছা পুরোপুরি হয়নি আমরা একদম ফুল স্ক্রিন করে দিচ্ছি আচ্ছা তো এখান থেকে মজার বিষয়ে দেখুন এই যে লেয়ার ওয়ান আমরা যেটি যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা আপলোড করলাম এটি রাইট মাউসে ক্লিক করবেন করে দেখবেন ব্লেন্ডিং অপশন এই ব্লেন্ডিং অপশনে ক্লিক করলাম এবার দেখুন এখানে অপাসিটি নামে একটা মেনু আছে এবং হানড্রেড পার্সেন্ট করা আছে এটিকে আমরা একটু কমিয়ে দেব দিলে দেখবেন যে এবার আমার মেন যে এরিয়া ততটুকু আমি কিন্তু এখন দেখতে পাচ্ছি তো এতটুকুই থাক ছত্রিশ করা থাক ওকে এটি কিন্তু পরবর্তীতে আমরা আবার হানড্রেড পারসেন্ট করে দেব তো জাস্ট এখন আমাদের এরিয়াটা আমরা এখন ধারণা করতে পেরেছি যে এতটুকুর ভিতরে আমাদের ডিজাইন করতে হবে এবং এখানে আমরা যে জিনিসে অ্যাপ্লেস করব সেটি কিন্তু খুব সুন্দরভাবে প্লেস হবে তো আমরা এখানে আমাদের প্রতিষ্ঠানের বা আমাদের চ্যানেলের যদি লোগো থাকে তো অবশ্যই সেই লোগোটি আমরা আপলোড করবো কন্ট্রোল ও চাপ দিচ্ছি দেওয়ার পরে আমরা এখান থেকে আমাদের লোগোটা নিয়ে নিচ্ছি তো আমাদের লোগোটা আমরা ট্রান্সপারেন্ট করে নেব তো আমাদের লোগোটা আমরা ট্রান্সপারেন্ট করে নিলাম এবার কন্ট্রোল এ সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করছি মেন টেম্পলেটে ফিরে গেলাম কন্ট্রোল ভি আর ড্র্যাক বাটনে ক্লিক করে আমরা লোগোটাকে লেফট সাইডে এখানে এই পজিশন বরাবর রাখলাম এবং কন্ট্রোল টি চাপ দিয়ে এটিকে ছোট বড় করতে পারি আপনি আপনার ডিজাইনিং কালচারাল ভিউ অনুযায়ী আপনি এটিকে আপনার ইচ্ছা অনুযায়ী যে কোনোভাবে আপনি ডিজাইন করতে পারেন জাস্ট আমরা এন্টারমেরে রাখলাম ওকে তো আমরা চাইলে কিন্তু এটি এই ব্লেন্ডিং অপশন অর্থাৎ এই লেয়ার টুতে ক্লিক করে ব্লেন্ডিং অপশনে গেলাম এবং স্টকে ক্লিক করলাম করে আমরা জাস্ট এই যে কালার এখানে যে যে কোনো কালার আপনি চুজ করতে পারেন সাপোজ আমরা হোয়াইট কালার ওকে হোয়াইট কালারে রাখলাম ওকে বা আমরা রেডি রাখি হ্যাঁ সবই আমরা রেড করব এবার আমরা কি করব আমাদের প্রতিষ্ঠানের নামটা লিখব বা চ্যানেলের নামটা এই যে টেক্সটে ক্লিক করলাম এবার এখানে ক্লিক করলাম আমাদের কোম্পানির নেমটা আমরা এখানে লিখব অর্থাৎ ব্র্যান্ডিং যে নেমটা তো আমাদের নাম হচ্ছে এম এইচ টি এফ আই আর এম তো এটিকে আমরা এখানে পজিশন অনুযায়ী সরিয়ে নিয়ে আসলাম তো আমরা কোনো ফন্ট আপনি এখান থেকে চাইলে বিভিন্ন ফন্ট আপনি চেঞ্জ করে নিতে পারেন সাপোজ এই যে বিভিন্ন ফন্ট এই যে বিভিন্ন আপনার চাহিদা অনুযায়ী আপনি করে নিতে পারেন তো আমরা যে কোনো একটা সিম্পল রেখে দিচ্ছি আচ্ছা এটি রেখে দিলাম তো এটি আমরা কন্ট্রোল চেপে ধরে একটি ছোট বড় করে নিতে পারি আপনি আপনার চাহিদা অনুযায়ী আপনি করে রাখবেন এবং এটিতেও রাইট মাউস ক্লিক করছি এ যাব আমরা স্টোকে ক্লিক করব ওকে আচ্ছা এবার আমরা আমাদের একটি স্লোগান যেটি প্রয়োজন অনুযায়ী আমরা লিখবো তো আমরা এটি এবার বাংলায় লিখব তো আমরা এখানে বাংলা আগে চুজ করব তো এখান থেকে আমরা সায়ন রূপালি এন এস আই করলাম এখান থেকে আমরা অব্রদে বাংলা চুজ করলাম অনলাইন ইনকাম তো এটি আমরা একটু ছোট করে নিচ্ছি আর একটু ছোট করে আমরা আপনি আপনার পজিশন অনুযায়ী করে নেবেন তো এটিও আমরা এখন এখান থেকে ব্লেন্ডিং অপশানে ক্লিক করে স্টোক দিয়ে দিচ্ছি জাস্ট একটু দেখতে ভালো লাগার জন্য ওকে এবার আমরা এখানে এমএইচ আইটি ফর্ম লেখাটা আমরা এটি একটু ছোট করে দিচ্ছি আমাদের জায়গার স্বল্পতার কারণে অত বড় দেওয়া যাবে না একটু উপরে উঠিয়ে দিলাম এবং এটিও একটু উপরে উঠিয়ে দিচ্ছি আচ্ছা এবার আমরা এখানে কি দিতে পারি তো আমরা লোগোটা আর রাইট সাইডে সরিয়ে নিয়ে আসতে পারি এবার আমরা এখানে সাপোজ আপনি আপনার ফেসবুক পেজ ওয়েবসাইট বা ইমেল এই সমস্ত কোনো জিনিস যদি দিতে চান তো আমরা এখানে এখন আমাদের ফেসবুক দিব বা প্রথমে আমরা ওয়েবসাইটটা দিতে পারি তো আমরা এখানে কিন্তু অবশ্যই আমাদের ফন্টটা চেঞ্জ করে নিতে হবে আমরা যাচ্ছি চলে এমএইচ আইটি এফআইআরএম তো এটি আমাদের অনেক লার্জ আছে তো আমরা এটিকে এখান থেকে এভাবে ছোটো করে নিতে পারি অবশ্যই আরও ছোট করতে হবে আমরা এটি সিলেক্ট করা অবস্থা এইভাবে আমরা এখানে মাউস টানলেই কিন্তু ছোট হয়ে যাবে তো আমরা আরও ছোট করে দিচ্ছি আচ্ছা এটি আমাদের ওয়েবসাইট থাকলো এটার পরে আমরা বটনে ক্লিক করে এটার পরে মাউস নিয়ে এসে আমরা অল্টারে প্রেস করে এভাবে টেনে ধরব এখানে আমরা দেব ফেসবুক দেবো এবং এটি অল্টার প্রেস করে আরেকটা আমরা টেক্সট নিয়ে রাখছি তো এখানে আমরা আমাদের ইমেল দিতে পারি তো এটি আমাদের আর একটু ছোটো সাইজ করে রাখবো কন্ট্রোল টি চাপ দিচ্ছি আর একটু ছোটো করলাম এন্টার এটার পরে ক্লিক করে এটিও আর একটু ছোটো করব এন্টার এটির পরে ক্লিক করে কন্ট্রোল টি এ দিয়ে আমরা এটি আর একটু ছোটো করবো তো আমরা এখন এখানে এই ক্লিক করে প্রথমে ওয়েবসাইট তো আমরা এখানে এবার ফেসবুক দেব হ্যাঁ সাপোজ এফ বি ডট কম স্ল্যাশ আই আর এম এখানে আমরা আমাদের ইমেল লিখব আই টি ফার্ম অ্যাট জি এম এ আইএল ডট কম আচ্ছা আমরা এখন এখানে এই গ্যাপের ভিতরে আমরা চাইলে এখানে ওয়েবসাইট আইকন ফেসবুক আইকন এবং একটা ইমেল আইকন আমরা নিয়ে আসতে পারি তাতে হয়তো একটু ভালো দেখা যেতে পারে আপনার পছন্দ অনুযায়ী আপনি রাখতে পারেন তো আমরা কন্ট্রোল ও চাপ দিচ্ছি তো আমরা ডেস্কটপে যাচ্ছি প্রথমে আমরা ওয়েবসাইট আইকনটা সাপোজ আমরা এখানে আপনি গুগল থেকে ডাউনলোড করে নিতে পারেন পিএনজি আইকন বলা হয় কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে কন্ট্রোল সি কপি করে নিয়ে এসে কন্ট্রোল ভি এবং কন্ট্রোল টি চাপ দিচ্ছি এবং শিপ চেপে ধরে ছোটো করে আমি আমাদের ওয়েবসাইটের যে পজিশন এখানে আমরা লেফট সাইডে এটি আর একটু ছোটো করে বসিয়ে দিলাম আচ্ছা আমরা আরেকটু সরিয়ে নিয়ে এন্টার তো আমরা চাইলে এটিও কিন্তু ব্লেন্ডিং যে আমরা একটু স্টক দিয়ে দিতে পারি ওকে আচ্ছা আমরা নাই নাই দিলাম ক্যান্সেল কন্ট্রোল ও ক্লিক করে আমরা এবার নিয়ে আসবো ফেসবুক আচ্ছা কন্ট্রোল এ কন্ট্রোল সি টেম্পলেট কন্ট্রোল ভি কন্ট্রোল টি সিট চেপে ধরে ছোটো করছি এটি আমরা ফেসবুকের পাশে নিয়ে যাব আপনি পজিশন অনুযায়ী বসিয়ে নেবেন আচ্ছা আমরা এটিকে আরেকটু ডান দিকে সরিয়ে দিচ্ছি আইকনটা একটু সরিয়ে দিলাম আচ্ছা এবার আমরা ইমেলটা নিয়ে আসব কন্ট্রোল ও যে ইমেল আইকনটা আমরা নামে রেখেছি এই যে কন্ট্রোল এ কন্ট্রোল সি টেমপ্লেট কন্ট্রোল ভি কন্ট্রোল টি শিপ চেপে ধরে আমরা এটি ছোটো করে নিচ্ছি তো আমরা আমাদের এখানে যতটুকু সাইজ প্রয়োজন আমরা এখানে সেভাবে দিয়ে নিব এন্টার তো এটি মনে হচ্ছে যে একটু ছোট হয়েছে তো আমরা কন্ট্রোল টি চেপে ধরে শেপ চেপে আর কি ছোট বড় করব আচ্ছা এন্টার আচ্ছা এটি আমরা আর ডান সাইডে সরিয়ে দিচ্ছি আচ্ছা তো আমাদের কাজ মোটামুটি কমপ্লিট তো আমরা এটি এখন কন্ট্রোল অর্থাৎ ছোট করে নিলাম আচ্ছা এবার দেখুন যে আমরা কিন্তু আমাদের এই ডিজাইনকৃত জায়গার ভিতরে আমরা এটি ডিজাইন করেছি যতটুকু জায়গা আমাদের জন্য বরাদ্দ হ্যাঁ এবার আমরা আমাদের লেয়ার ওয়ানে ফিরে যাব যে রাইট মাউস ক্লিক করে ব্লেন্ডিং অপশনে চলে যাব অর্থাৎ এখান থেকে আমরা যে অপাসিটি ছিল অপাসিটি কিন্তু একশো করা ছিল সেটি আমরা কিন্তু কমিয়ে ছত্রিশ করেছিলাম তো আমরা এখন এটি পুরো বাড়িয়ে দিচ্ছি দিলে কিন্তু দেখুন যে চ্যানেল আর্ট টেম্পলেট আমরা ডাউনলোড করেছিলাম সেটি কিন্তু এখন আর নাই তো আমরা এর আগে আরেকটা কাজ করতে চাই আর ভালো দেখার জন্য দেখুন এই অপাসিটি কমিয়েই আমরা আরেকটা কাজ করছি যে এখান থেকে আমরা সাপোজ এখান থেকে আমরা আরেকটা বর্ডার দেবো হ্যাঁ এই যে আমরা একটি কালার এখান থেকে চুজ করে নিতে পারি তো এটি আমরা রাখলাম যেটি হয়েছে এবং এখান থেকে আমরা এই ব্লেন্ডিং আবার চলে যাচ্ছি যে আমরা এখান থেকে স্টক দিলাম হ্যাঁ স্টোকে যেয়ে আমরা রেড কালার চাইলে রেড কালার থাকুক আচ্ছা এখান থেকে আমরা এই যে এ আইকনে ক্লিক করলাম একটু শেপটা সুন্দর হওয়ার জন্যে এবং এখান থেকে ইনার শ্যাডো দিয়ে আমরা ওকে ক্লিক করে আমরা এখান থেকে বের হয়ে যাব এন্টার হুম এবার আপনি এই সমস্ত লেয়ারকে একত্র করার জন্য তো তার আগে আমরা এই যে লেয়ার অর্থাৎ জিরো এটি আমরা রাইট মাউস ক্লিক করে এখান থেকে আমরা ডিলিট করে দিতে পারি এটির আমাদের আর প্রয়োজন নাই এবার লেয়ার ওয়ান এসে রাইট মাউস ক্লিক করলাম আমরা এখান থেকে অপাসিটি ফোল করে দিলাম ওকে দেখুন এবার আমাদের যে চ্যানেলের মেন ডিজাইন এটি কিন্তু আমরা এখন পেয়েছি দেখুন এত বড় একটা ব্যাকগ্রাউন্ডের ভিতরে দেখুন কতটুকু জায়গা আমাদের ডিজাইন করতে হবে এটাই কিন্তু জানার একটা বড় বিষয় ছিল বা সঠিক হতো না হয়তো বা তো যাই হোক আমরা এখন এটি ডিজাইন করে নিয়েছি এবার আমরা এটি সেভ করব তো তার আগে আমরা এই গ্রুপিং করে অর্থাৎ এই সবগুলোকে একত্র করে ফেলবো তো এটি করার জন্য আপনাকে কন্ট্রোল শিফট ই চাপ দিতে হবে দেখুন এখন কিন্তু শুধু লেয়ার ওয়ান অর্থাৎ সবগুলো এক হয়ে গেছে আবার আপনি যদি মনে হয় যে আমার আর একটু কাজ বাকি আছে আমি ব্যাকে ফিরে যেতে চাই তখন আপনি কন্ট্রোল অলটা জেড সাপ দিলেই কিন্তু এই দেখুন এই লেয়ারগুলো আবার সব ফিরে এসছে আপনি ধরে ধরে এখান থেকে যে কোনো লেয়ারে কাজ করতে পারেন যেমন লেয়ার ফোর থ্রি ফাইভ এই যে ইমেল অ্যাড্রেসের যে টেক্সট লেয়ার তারপরে ওয়েবসাইটের লেয়ার এখান থেকে আপনি এভাবে সিলেক্ট করে ধরে আবার এডিট রিএডিট আপনি করতে পারেন তো আমরা এটি এখন সেভ করব তাহলে আমরা আবার এটি লক করে দেব কন্ট্রোল শিফট ই এবং এখানে ফাইল এসে সেভ এস আমরা নতুন করে সেভ করব ডেস্কটপে করবো এখান থেকে পিএনজি সিলেক্ট করা আছে এখানে সেভ এস টাইপ কিন্তু অবশ্যই আপনি সেভ করে নেবেন পিএনজি হোক এবং জেপিজি হোক আচ্ছা এটির একটা নাম দিচ্ছি সাপোজ এক্সাম্পল ই এক্স এ এম পি এল ই দিয়ে আমরা সেভ ওকে আমরা করছি এই যে এক্সাম্পল তো আমরা একটি বড়ো করে দেখি তো দেখুন তো হয়তোবা কিছুটা বোঝাতে পেরেছি যে কিভাবে একটি ইউটিউব চ্যানেল আর নিজে থেকে তৈরি করতে হয় এটি ভালো লাগা বা না লাগা কিন্তু আসলে গ্রাফিক্যাল মানুষের কার কোনটা পছন্দ হবে এটি কেউ জানি না আমরা কারণ গ্রাফিক্যাল কাজের কোনো শেষ নেই গ্রাফিক্স আসলে নিজের মনের মাধুরী মিশায় আপনি যত সময় নিয়ে তৈরি করবেন তত সুন্দর হবে তো আশা করছি ভিডিওটি আপনাদের কাজে এসেছে বা কাজে আসবে বা উপকার হতে পারে তো যদি মনে হয় যে এটি এতটুকু উপকার এসেছে তাহলে আপনি ভিডিওটি লাইক শেয়ার করতে পারেন এবং যদি চ্যানেল আর্ট বিষয়ে বা এই ডিজাইনিং বিষয়ে কোনো ধরনের প্রশ্ন থাকে তো অবশ্যই আপনি কমেন্টসে করতে পারেন আমি অ্যান্সার করার চেষ্টা করব তো থ্যাংক ইউ সো মাচ ফর ইউর টাইম